সপ্তম রমাজন আজকে কোরআনুল করিমের দশ নম্বর পাড়া তেলাওয়াত করা হবে একটি পাড়ায় আজকে তেলাওয়াত করা হবে এই পাড়ার মধ্যে যে সার সংক্ষিপ্ত যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো জেনে নিব আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নয় নম্বর পাড়ার শেষের অংশ গিয়ে আমরা জানি যে সুরাতুল আনফাল নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে প্রায় চল্লিশটি আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়গুলোতে এখানে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে যখন মানুষ নিম্ন অবস্থা থেকে একটু ভালো অবস্থার দিকে যায় তখন তাদের মধ্যে যে পরিবর্তন আসতে পারে সেই বিষয়গুলো যাতে করে পরিবর্তন না আসে মানুষের আগের অবস্থা যেন ঠিক থাকে এই জন্য আল্লাহ বাকর আলমিন আলোচনা করেছেন এবং দশ নম্বর পাড়া এসে আল্লাহ তালা গণিমতের সম্পর্কে যে জিজ্ঞাসা করা হয়েছিল যে গণিমত কিভাবে বন্টন করা হবে সেই প্রশ্নের জবাব আল্লাহ বাকরাবুল আলমিন দশ নম্বর পাড়ায় এসে প্রদান করেছেন আল্লাহ তালা সুরা আনফালের মধ্যে এই এই অংশে এসে আলোচনা করলেন যে গনিমতের যে মাল তথা যুদ্ধলব্ধ যে মালগুলো পাওয়া যাবে সেগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হবে একটি ভাগ রেসুলিকারিম করিম সাল আলী ওসাল্লাম এবং তারা নিকটতম আত্মীয় স্বজন ইয়তিম মিসকিন বিধবাদের জন্য বন্টন করা হবে আর বাকি যে চারটি ভাগ থাকবে এটা যে সমস্ত লোকেরা যুদ্ধে অংশগ্রহণ করেছে যে সমস্ত মুজাহিদিনরা এবং শহীদরা তাদেরকে সেই বিষয়গুলোকে বন্টন করে দেওয়া অর্থাৎ গণিমতের মালগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ পাক আবুল্লা আলমিন যুদ্ধ নিয়ে আবার আলোচনা করেছেন অর্থাৎ বদর যুদ্ধে আল্লাহ তালা যে মুসলমানদেরকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন এবং মুসলমানদের অবস্থা যে কতটা দুর্বল ছিল সে বিষয়টাকে আল্লাহ তালা তুলে ধরেছেন এবং কী কী বিষয়ে সাহায্য করেছেন সেগুলোর মধ্যে আল্লাহ তালা উল্লেখ করতে গিয়ে মুসলমানদের অবস্থান প্রথমত খারাপ ছিল এমন কি মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল এবং আল্লাহ পাক আব্বুল আলমী যুদ্ধের সময় প্রেক্ষাপটটাকে পুরো চেঞ্জ করে মুসলমানদের পক্ষে নিয়ে এসেছিলেন এভাবে যে আল্লাহ তালা মুসলমানদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন আর এই যুদ্ধের ময়দানে পানির ব্যবস্থাটা অনেক প্রয়োজনীয় একটা বিষয় ছিল এবং যুদ্ধের ময়দানটা এমন সিস্টেম আল্লাহ তালা করে দিয়েছিলেন যে দুপক্ষ দুপক্ষ কে কম কম দেখছিল তো কাফেররা মুসলমানদেরকে কম দেখছিল এবং মুসলমানরাও কাফেরদের সংখ্যাকে কম দেখছিল এবং আল্লাহ পাক রব্বুল আলম এটাই দেখানোর ব্যবস্থা করে দিয়েছিলেন এই জন্য যে আল্লাহ তালাও চাচ্ছিলেন যে এরকম একটা যুদ্ধ সংগঠিত হোক যার মাধ্যমে কাফেরদেরকে কিছুটা শাস্তি প্রদান করা যাবে এবং আল্লাহ তাআলা সেই বিষয়গুলো অর্থাৎ মুসলমানদেরকে যে সাহায্য সহযোগিতা করেছেন সেটা আল্লাহ তালা এই বিষয়গুলোকে আলোচনা করেছেন এবং এরপরে যেই মুসলমানদের যদি গায়বে সাহায্য পেতে হয় এবং আল্লাহ তালা সাহায্য পেতে হয় তাহলে কি কী করণীয় হচ্ছে এরকম চারটি বিষয় আল্লাহ পাকবুল আলম এখানে আলোচনা করেছেন এক নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলবে তখন সেখান থেকে পিচ পাওয়া হওয়া যাবে না মুসলমানদের পিচ পাওয়া হওয়া সম্পূর্ণ হারাম করা হয়েছে অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া পালানোর কোনো সুযোগ নেই এবং যুদ্ধের ময়দানে অবস্থান করতে হবে দৃঢ়তার সাথে যখন মুসলমানরা দৃঢ়তার সাথে অবস্থান করবে এবং ওই সময়ও আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করবে সাথে সাথে নিজেদের মধ্যে কোনো ধরনের পারস্পরিক মতনক্য ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকবে এবং শত্রুর মোকাবেলায় সামনে দৃঢ় ধৈর্য ধারণ করবে এই চারটা গুণ যদি মুসলমানদের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমীন অবশ্যই মুসলমানদেরকে সে সফলতা দান করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বদর যুদ্ধের প্রেক্ষাপটে মুসলমানদের কী কী নির্দেশনা দিয়েছিলেন সেই বিষয়গুলো আল্লাহ তালা আলোচনা করেছেন এবং এখানে একটা বিষয়কে আল্লাহ তালা প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে যে শুধুমাত্র বাহ্যিক অর্থ অস্ত্রের উপরে প্রাধান্য নয় বরং বাহ্যিক অস্ত্র যেমন লাগবে মনের শক্তি সেরকম প্রয়োজন রয়েছে আর এই মনের শক্তি অর্জন করতে হলে অবশ্যই আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হতে হবে আল্লাহ তালা আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে হবে এবং তাছাড়াও মুসলমানদেরকেও অস্ত্র শস্ত্র অর্থবিত্ত আল্লাহ তালা শক্তিশালী হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং একটা পর্যায়ে যে বদর যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তালা বড় বিজয় দান করেছিলেন যে ইসলামের সবচেয়ে বড় বিজয় ছিল এবং প্রথম বিজয় ছিল আল্লাহ তালা বিজয় দান করার পরে মুসলমানরা প্রায় সত্তর জন কাফেরকে আটক করেছিল এবং সত্তর জন কাফেরকে আটক করে নিয়ে আসার পরে তাদের ব্যাপারে সকলে পরামর্শে বসেছে যে কি করা যায় তাদের কি কি হত্যা করা হবে নাকি দিয়ে ছেড়ে দেওয়া হবে অমরে ফারুক রাজি আল্লাহ তখন তিনি মশুয়ারা পরামর্শ প্রদান করেছিলেন যে এদের সবাইকে হত্যা করে ফেলা হোক কিন্তু রসুলি করিম সাল্লা হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহন এবং আরও কয়েকজন সাহাবি পরামর্শ দেন যে না এদেরকে হত্যা করা হবে না বরং এদেরকে মুক্তিপণ্যে ছেড়ে দিলে ভালো হবে এবং রেশ করিম সাল্লাহ আলী ও সাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক্লাহ তাল্লাহনে পরামর্শকে গ্রহণ করেন কিন্তু আল্লাহ তালার কাছে এই পরামর্শটা অর্থাৎ এই যে যে সিদ্ধান্তটা ছিল যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া এটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়নি বরং অমরে এ ফারুক আল্লাহ তালানোর যেই ডিসিশন ছিল এবং তার যেই মশুয়ারা ছিল যে তাদেরকে হত্যা করতে হবে সেটা আল্লাহ তালা পছন্দ করেছিলেন এবং যার কারণে আল্লাহ তালা ধমক দে বলেছেন আটষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন লাউলা আল্লাহ আল্লাহর লিখন যদি পূর্ব থেকে লেখা না থাকতো তাহলে আল্লাপাক রব্বুল আলমী তোমরা যে এই ফয়সলাটা গ্রহণ করেছো সেই জন্য তোমাদের ওপরে শাস্তি চলে আসতো অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই ফয়সলাটা পছন্দ হয়নি বরং তাদেরকে হত্যা করে ফেলাটাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পছন্দ নিয়ে ফয়সলা ছিল এরপরে আল্লাহ পাকবুল আলম মোট মোট কথা এই সুরা আনফারের মধ্যে গণীমতের মাল সম্পর্কে জিহাদ সম্পর্কে এবং বদর যুদ্ধ সম্পর্কে এবং হিজরত এবং নুসরত সম্পর্কে আলোচনা করা আছে অর্থাৎ সাবাইকার মধ্যে আল্লাহ যে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এবং আনসারি সাহাবিরা যে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন নুসরত সাহায্য করেছিলেন সে বিষয়টা সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন এটা ছিল মোটামুটি সুরা আনফালের শেষ অংশ এরপর আল্লাহ তালা সুরা তাওবা নামে একটি সুরা দান করেছেন যেটা অত্যন্ত চমৎকার একটি সুরা এবং অন্য সমস্ত সুরা থেকে একটি ব্যতিক্রমী এই সুরাটি কারণ এই সুরা শুরুতে আল্লাহ তালা বিসমিল্লা দাননি এবং রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামও বিসমিল্লা লেখতে বলেননি এভাবেই এটা শুরু হয়েছে এর বিভিন্ন কারণ আলোচিত রয়েছে তবে এই সুরার আরেকটি উল্লেখযোগ্য নাম রয়েছে সেটা হচ্ছে বারাআ তথা সম্পর্ক বা সম্পর্ক ছেদ করা বা দায় মুক্তি করা যেহেতু এই সুরার মাধ্যমে মসজিদদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল এই জন্য এই সুরাকে দায় সুরাতুত বারা আ বলা হয়ে থাকে এবং তাওবাও বলা হয় এই সুরাতুত তাওবা এই জন্য বলা হয় যে এর মধ্যে মুসলমানদের কয়েকজন সাহাবীর তাওবা কবুল করার উল্লেখযোগ্য একটি ঘটনা রয়েছে এই জন্য এই মধ্যে এই সুরাকে তাওবা বলে নামকরণ করা হয়েছে এরপরে এই সুরার মধ্যে হজ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং হজ যে আকবর বলা হয়েছে অর্থাৎ হজে আকবর দ্বারা বোঝানো হয়েছে বড় হজকে এবং হজ যে আসগার দ্বারা বোঝানো হয়েছে অমরা হজকে অর্থাৎ দুইটাকে দুইটা নামে ব্যক্ত করা হয়েছে একটা বড় হজ দ্বারা বড় হজ যেটা বছরে একবার অনুষ্ঠিত হয় সেই হজকে বোঝানো হয়েছে এবং আর ছোট হজদারা হজ আসগার দ্বারা বোঝানো হয়েছে অমরাকে এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে এরপরে বিয়ার চুক্তি বাতিলের ঘোষণার বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে এরপরে হিজরতের কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আহলে কিতাবিদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি প্রসঙ্গেও এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে এরপরে আল্লাহ বাকর আব্বুল আলমিন আবু আবুবাকর সিদ্দিক আল্লাহ তালুর সম্মান প্রদর্শনার্থে সম্মান বোঝানোর জন্য এবং তার মর্যাদা মাকাম বোঝানোর জন্য আল্লাহ তালা এখানে একটি শব্দ ব্যক্ত করেছেন এটা আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন সানিয়াস নাইনে সাহানিয়া নাইন অর্থাৎ আল্লাহ পাকবুল আলমিন রসুলি করিম সাল আলী আসালামের সঙ্গে যে আবু বক্কর সদিকু ছিলেন সে অবস্থাকে অর্থাৎ গুহার মধ্যে যে একসাথে অবস্থান করেছিলেন সেটাকে আল্লাহ বাক রবুল ব্যক্ত করেছেন এবং রসুলি করিম সাল আলু আবু বকর সিদ্দিক বলেছেন তাহজান তিনি তার সঙ্গীকে বলছিলেন তুমি চিন্তিত হও না পেরেশান হও না তুমি কারণ আল্লাহ পাকবুল আলমিন আমাদের সাথে আছেন এখানেও এ সোহেবিদার আবু আল্লাহ সিদ্দিকরা কাল আলম উদ্দেশ্য নিয়েছেন অর্থাৎ সাথে সেই গুহার মধ্যে অবস্থান করেছিলেন এবং সেই ঘটনা ওই সময় তিনি ভয় পেয়েছিলেন যে মুশ্রিকটা হয়তো আমাদেরকে দেখে ফেলবে কিন্তু ওই আল্লাহ বাকরিনিম সাল আলাম যে জবাবটি দিয়েছিলেন সেটা তুলে ধরেছেন যে তিনি তাকে বলেছিলেন তুমি ভয় পেও না চিন্তা করো না কারণ আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন এরপরে আল্লাহ তালা জাকাতের আটটি খাতের বিবরণ এই সুরার মধ্যে ষাট নম্বর আয়তের মধ্যে দিয়েছেন এক নাম্বার ফকির দুই নাম্বার মিসকিন তিন নাম্বার যারা জাকাত উসুল করে তাদেরকেও জাকাত প্রদান করা যায় চার নাম্বার অমুসলিম অর্থাৎ এই ওই সময় যে সমস্ত অমুসলিমরা ছিলেন এবং তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মূলত তাদের তখনকার বৈধ ছিল কিন্তু এখন সেটাকে অবৈধ করা হয়েছে এটা এখন জায়জ নেই এবং এরপরে হচ্ছে দাস মুক্তির জন্য পাক রব্বুল আলমিন জাকাতের মাল দেওয়াকে অনুমোদন করেছেন খাত হিসাবে গ্রহণ করেছেন এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করানোর জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই মোট আটটি খাতে অর্থাৎ এই আটটি খাত সম্পর্কে আলোচিত হয়েছে যে আটটি খাতে জাকাত প্রদান করার অনুমোদন বা বৈধতা রয়েছে এরপরে আল্লাহ দীর্ঘ সময় ধরে মুনাফিকদের আলোচনা করেছেন কারণ মুনাফিকদের বলা হয়েছে যে মুনাফিক যারা পুরুষ আছে তারাও যেমন খারাপ মুনাফিক নারীও তেমন খারাপ কারণ তারা মুসলমানদেরকে পুরুষরাও যেমন ক্ষতি করে পুরুষরাও যেমন কুবুদ্ধি দিয়ে বাড়ায় ঠিক তদুরভাবে মুনাফিক নারীরাও একই অবস্থাতে তারাও সেরকমভাবে মানুষের সাথে খারাপ কথা বলে খারাপ বুদ্ধি দিয়ে বাড়ায় এবং খারাপভাবে আচরণ করে এবং দের থেকে ফায়দা নিতে থাকে এই বিষয়টা সম্পর্কে আল্লাহ পাকর আলামিন আলোচনা করেছেন এই মোটামুটি ছিল দশ নম্বর পরে আলোচনা আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন আমিন